আমরা যখন গরু ছাগলের খাদ্য তৈরি করি তখন সেখানে অনেক জীবাণু দেখা যায় থেকে আমরা বা পশুদের কিভাবে দেখুন মানুষরাই তো তাদেরকে খাওয়াবে তো তাদের খাবারগুলোতে জীবাণু হোক বা না হোক তা ভিন্ন কথা কিন্তু আপনি তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাওয়াবেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তাদেরকে খাওয়ান যখন তাদের খাবার শেষ করবেন তখন আপনি নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান পোশাক পরিচ্ছেদ পরিষ্কার রাখুন হাত মুখ পরিষ্কার রাখুন হাত ধুয়ে নিন কিন্তু আপনি দেখুন এমন দিনগুলোতে কাপড়ে দুর্গন্ধ আসে হাতে দুর্গন্ধ আসে কেউ যদি কাছে আসেন তখন তিনি বুঝতে পারেন যে উনি মনে হয় সেখান থেকে এসেছেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নের প্রতি লক্ষ্য রাখুন এমন যেন না হয় অসুস্থ হয়ে যাবে শিশুদেরও রোগ লেগে যাবে যেখানে পশু বাধা হয় সেখানে খুব বেশি পরিষ্কার রাখা উচিত আমাদের যেহেতু জমিনগুলো পাকা হয়ে থাকে যেমন এটা পাকা বালিও মাটি ওনারা বালি মাটি ইত্যাদি ঢেলেছেন তাই বালি মাটি এগুলো না পাকিও দুর্গন্ধকে চুষে নেয় যেগুলো আর ছড়ায় না পশুদের বষ্ট সহজ হয়